তো আমরা এখন পড়ব কির্চফের সূত্র বা কার্চফস ল, যেটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা তো অবশ্যই। তো এই কার্চফের সূত্র আমাদের কখন কাজে লাগবে, যখন একটা সার্কিট একটু কমপ্লেক্স হয়ে যাবে তখন ওই সার্কিটের কারেন্ট বা তড়িৎ প্রবাহ বের করার জন্য হচ্ছে আমাদের কির্চফের সূত্র লাগবে। এর আগে আমরা ওহমস ল দিয়ে কারেন্ট, রোধ মানে রেজিস্ট্যান্স, ভোল্টেজ বা বিভব বের করা শিখেছি, কিন্তু সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায় তখন আমাদের কির্চফের ফর্মুলা লাগবে। এবং এই কির্চফ মানে কার্চফের সূত্র আসলে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রথম সূত্র বা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র মানে হচ্ছে আই, আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা হচ্ছে বিভবের সূত্র বা হচ্ছে ভোল্টেজ। ওকে, তো ফর্মুলা দুইটা খুবই ইজি, কিন্তু অনেকে ঝামেলা করে যেটা মানে ম্যাথে ইউজ করাটা ঠিক বুঝে উঠতে পারে না আসলে, তো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। তো আগে আমরা ফর্মুলা দুইটা বুঝব, তারপর এখান থেকে একটা ম্যাথ সলভ করব। ওকে, মানে থিওরি পার্ট তো এটা, এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করব, আর ক্রিয়েটিভ পার্টে যখন আমরা যাব তখন এই কার্চফ ফর্মুলা থেকে আমরা অনেক অনেক ম্যাথ করব। তো আমরা এখন ফর্মুলাটা বুঝি। ওকে, তো প্রথমে আসি যে প্রথম সূত্র বা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সূত্র। ধরো কোনো একটা পয়েন্ট, মানে এই হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টে অনেকগুলো ইলেকট্রিক ওয়্যার বা তার এসে মিলিত হলো, হতেই পারে কোনো একটা সার্কিটে বা বর্তনীতে কোনো একটা পয়েন্টে মোর দেন ওয়ান বা হ্যাঁ মোর দেন টু ইলেকট্রিক ওয়্যার বা তার এসে মিলিত হলো। এখন চিন্তা করো এই হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারে অনেকগুলো তার এসে মিলিত হলো। ওকে, এখন চিন্তা করে দেখো যে এই যে এ পয়েন্টে এই তারটা আসলো, এখান দিয়ে আই ওয়ান কারেন্ট আসছে, মানে এই পয়েন্টে আই ওয়ান কারেন্ট আসছে, তাই না? আর কোন কোন কারেন্ট আসছে খেয়াল করে দেখো, এই আই ফোর কারেন্ট কি আসছে, তাই না? এই আই ওয়ান আর আই ফোর কারেন্ট হচ্ছে এ পয়েন্টের দিকে আসছে, আর আই টু আই থ্রি আর আই ফাইভ কারেন্ট হচ্ছে আমার কি এ পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। ওকে, সো আমি এখানে বলতে পারবো বা ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা, যে কারেন্টগুলো আসছে সেটা আমরা একদিকে লিখব, আই ওয়ান প্লাস হচ্ছে আই ফোর ইকুয়াল টু আমি লিখব হচ্ছে আই টু প্লাস আই থ্রি প্লাস আই ফাইভ। ওকে, মানে যে কারেন্টগুলো আমার এই পয়েন্টে প্রবেশ করছে তারা হচ্ছে একদিকে, আর যে কারেন্টগুলো আমার এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তারা হচ্ছে আরেক দিকে। সো এটা হচ্ছে আমার কার্চফের প্রথম সূত্র বা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র, খুবই ইজি। আর একটা ব্যাপার সবসময় মনে রাখা লাগবে, এই যে প্রথম ফর্মুলাটা এটা আসলে কোনো একটা পয়েন্টের জন্য, ওকে, মানে কোনো সার্কিট বা কোনো একটা সাইকেলের জন্য না, একটা জাস্ট একটা পয়েন্টের জন্য। ওই পয়েন্টে যে কারেন্টগুলো আসছে তারা হচ্ছে একদিকে, আর যে কারেন্ট বের হয়ে যাচ্ছে তারা আরেক দিকে। বা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমি যদি এভাবে লিখি যে আই ওয়ান প্লাস আই ফোর মাইনাস আই টু মাইনাস আই থ্রি মাইনাস আই ফাইভ ইকুয়াল টু জিরো, লেখা যায় না? মানে যে কারেন্টগুলো প্রবেশ করছে, মানে এই পয়েন্টের দিকে যে কারেন্টগুলো আসছে তাদেরকে আমরা পজিটিভ সাইন দিলাম, ওকে, আর যে কারেন্টগুলো এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে মানে আই টু আই থ্রি আই ফাইভ তাদেরকে আমরা নেগেটিভ সাইন দিলাম। ওকে, এভাবে লেখা যায়। তো সবগুলো মিলে কী হবে? জিরো হবে। এর কারণটা কী আসলে? কারণ একটা পয়েন্টে ঠিক যতটুকু কারেন্ট প্রবেশ করবে মানে আসবে, ঠিক ততটুকু কারেন্ট কী হয়ে যাবে? বের হয়ে যাবে। ওকে, সো এই জন্য যতটুকু কারেন্ট এখানে আসলো মানে এই পয়েন্টে আসলো এবং যতটুকু কারেন্ট বের হয়ে গেল, এই দুটো কী হবে? এই দুটো অবশ্যই সমান হবে, তাই না? ওকে, তো এই ছিল আমাদের কার্চফের ফার্স্ট ল বা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। তো আশা করি বোঝা গেল ফার্স্ট লটা। এবার আমরা এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে আমরা কার্চফের প্রথম সূত্র বা তড়িৎ প্রবাহের সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা কীভাবে? আমি আগেই বলেছি প্রথম সূত্র হচ্ছে কোনো একটা পয়েন্টের জন্য, তো এখানে একটা পয়েন্ট চুজ করো। তো আমি চুজ করলাম এই যে এ পয়েন্টটা, ওকে, আমি এ পয়েন্টটা চুজ করলাম। এখন আমি যদি এ পয়েন্টে কার্চফের প্রথম সূত্র অ্যাপ্লাই করতে বলি, তোমরা আশা করি এখন অনেকেই পারবা। খেয়াল করে দেখো, এ পয়েন্টে কিছু কারেন্ট এসে প্রবেশ করলো আর কিছু কারেন্ট এ পয়েন্ট থেকে কি বের হয়ে গেল। তো এ পয়েন্টে কোন কারেন্টটা প্রবেশ করলো? এই যে আই কারেন্ট, আই কারেন্ট এ পয়েন্টের দিকে যাচ্ছে। ওকে, সো আমি লিখব যে আই ইকুয়াল টু, আর কোনো কারেন্ট কি এ পয়েন্টের দিকে যাচ্ছে? না। সবার আগে খেয়াল করবা যে এ পয়েন্টে কয়টা ওয়্যার,
বা তারের সাথে মিলিত হলো। এই পয়েন্টে তিনটা ওয়্যার বা তারের সাথে মিলিত হলো, এই যে একটা ওয়্যার আর এই যে উপর দিকে একটা ওয়্যার, নিচের দিকে একটা ওয়্যার, এই ওয়্যার দিয়ে এই পয়েন্ট দিয়ে কারেন্ট যাচ্ছে আর বাকি দুটা ওয়্যার দিয়ে এ পয়েন্ট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? এই যে উপর দিকে যাচ্ছে আই ওয়ান আর এদিকে যাচ্ছে আই টু। সো আমি লিখব আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু। ওকে, সো আমরা যখন ম্যাথ করব তখন কোনো একটা সার্কিটে আমরা কারশফ লটা মানে প্রথম সূত্রটা ঠিক এভাবেই অ্যাপ্লাই করব। ওকে, একটা পয়েন্ট চুজ করব, মানে যে পয়েন্টে অ্যাপ্লাই করলে আমার সুবিধা হয় একটা পয়েন্ট চুজ করব, ওই পয়েন্টে যে কারেন্টগুলো আসছে একপাশে লিখব আর ওই পয়েন্ট থেকে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে আরেক পাশে লিখব। আর তাহলে দেখো এখানে কয়টা কারেন্ট, একটা দুইটা তিনটা, আর এ পয়েন্টে কয়টা তার বা ওয়্যার এসে মিলিত হয়েছিল, তিনটা। সো এ পয়েন্টে যতগুলো ওয়্যার বা তার এসে মিলিত হবে এখানেও ঠিক ততগুলো কারেন্ট থাকবে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে মিস করে যে একটা কারেন্ট আসলো বা যাচ্ছে সেটা সে লিখতে ভুলে যায়। ওকে, সো একটু খেয়াল করলেই আসলে ভুল হবে না। আসলে তো আমরা একটু পরে ম্যাথ করব, সেখানে আবার আমরা এটা অ্যাপ্লাই করব, তখন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র বা হচ্ছে আমাদের কি বিভবের সূত্র। এটা কি আমরা কিন্তু ওহমস ল যখন পড়েছি তখন কি পড়েছি, একটা সার্কিটে যদি এরকম তিনটা রোধ থাকে বা রেজিস্ট্যান্স থাকে আর ওয়ান আর টু আর থ্রি এবং তাদের যদি টোটাল বিভব যদি হয় 20 ভোল্ট। ওকে, এটা ধরো আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। আমি একটু মনে করাচ্ছি আর কি, ওহমস ল যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে প্রত্যেকটা রোধের দুই পাশে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স যদি আমরা প্লাস করি তাহলে টোটাল পাওয়া যাবে কত, 20। ধরো এখানে টোটাল কারেন্ট হচ্ছে আমার আই, তাহলে এই আর ওয়ান দিয়ে কিন্তু আই কারেন্ট যাবে, আর টু দিয়ে কিন্তু আই কারেন্ট যাবে, আর থ্রি দিয়ে আই কারেন্ট যাবে। আমরা চাইলে আর ওয়ান আর টু আর থ্রি এই প্রত্যেকটা রোধের দুই প্রান্তের কী বের করতে পারি, দুই প্রান্তের বিভব বের করতে পারি, তাই না? ভি ওয়ান, ওর দুই প্রান্ত হচ্ছে কত আমার ভি টু, আর ওর দুই প্রান্ত হচ্ছে আমার ভি থ্রি। সেটা কীভাবে আমি লিখতে পারি, ভি ওয়ান ইকুয়াল টু আই আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই আর থ্রি। এখন আমি যদি আমাকে যদি কী দেওয়া থাকে, আই দেওয়া থাকে আর আর ওয়ান আর টু আর থ্রি দেওয়া থাকে, আমি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের কী বের করতে পারবো, দুই পয়েন্টের বিভব পার্থক্য বের করতে পারবো এবং সবগুলো প্লাস করলে আমার 20 আসবে। কারণ এই 20 ভোল্টটি সবার মধ্যে কী হয়ে যাবে, 20 ভোল্টটি সবার মধ্যে ভাগ হয়ে যাবে। আমরা ওহমস লতে এটা খুব ভালো মতো বুঝেছিলাম, ওই জিনিসটি আসলে আমরা এখানে কাজে লাগাবো, নতুন কিছু না। ওকে, সো আমি এখানে যাই, ওহমস লটা আসলে সরি দ্বিতীয় সূত্র মানে কারশফের দ্বিতীয় সূত্র বা বিভবের সূত্র আসলে কী সেটা বলছি। এখানে দেখো যেটা বললাম, যেটা দেখালাম একটু আগে, সেম ওই জিনিসটাই কাজে লাগাবো। তো এখানে প্রথমে আমরা একটা চক্র বা একটা বর্তনী চুজ করব। সাপোজ ধরো এইটা আমি একটা নাম দিই, ধরো হচ্ছে এ বি, আর এই পয়েন্ট হচ্ছে আমার সি, এই পয়েন্টের ডি। ওকে, আর এখানে হচ্ছে ই, আর এখানে এফ। তো প্রথমে আমি একটা চক্র বা হচ্ছে একটা সাইকেল চুজ করবো। সেটা কী হতে পারে, হতে পারে এ বি সি ডি, ওকে, হতে পারে এ বি সি ডি, বা হতে পারে এ ই এফ বি, এ ই এফ বি, বা এটাও হতে পারে ডি ই এফ সি, ডি ই এফ সি। এই সবগুলো সাইকেল বা চক্রে আমরা কী করতে পারি, চাইলে কারশফের দ্বিতীয় সূত্র মানে সেকেন্ড ল বা বিভব সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই করি, তো সেটা কী, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এরকম যে কোনো একটা চক্র বা সাইকেলের সবগুলো রোধ বা রেজিস্ট্যান্সের বিভব হবে এই যে টোটাল বিভব তার সমান। তো আমরা অ্যাপ্লাই করি তাহলে আশা করি বোঝা যাবে। তো এই যে আর ওয়ান রোধটা তার বিভব কত, এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই ওয়ান কারেন্ট মানে এখান থেকে আই ওয়ান কারেন্ট বের হলো, সো আই ওয়ান আর ওয়ানের মধ্য দিয়ে যাবে। তাহলে আর ওয়ানের দুই পাশের ভোল্টেজ কত, ভোল্টেজ ডিফারেন্স কত, আমরা একটু আগে শিখলাম কি যে ভি ইকুয়াল টু আই আর, একটু আগে না আর অনেক আগেই মানে ওম সাথে শিখলাম, এখানেও দেখালাম। তো আর ওয়ানের দুই পাশে ভোল্টেজ আমার কত, ভি আই আর দিয়ে আমরা কী করতে পারি, বের করতে পারি। সো আমি এখানে বসাবো আই ওয়ান আর ওয়ান, তাই না? এটা হচ্ছে আমার আর ওয়ানের দুই পাশের কী,
ভোল্টেজ। সো আমি লিখবো এখানে যে আই ওয়ান আর ওয়ান, এটা হচ্ছে আমার আর ওয়ানের দুই পাশের কি ভোল্টেজ। এখন আমরা কাজ করছি কোন সাইকেলে বা চক্রে, আমরা কাজ করছি হচ্ছে এ বি সি ডি, এই যে এ বি সি ডি এই চক্রের ভিতরে আমরা কাজ করছি। সো আমরা ওইদিকে যাবো না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে সাইকেল চুজ করতে হবে, মানে কোন দিকে তুমি কাজ করছো। তো আমি কাজ করছি হচ্ছে এই দিকে, মানে আমি প্রথমে এই রোধের বা রেজিস্ট্যান্সের কী লিখলাম, বিহব লিখলাম, এটা কিন্তু বিহব বা ভোল্টেজ, তাই না? ভি ইকুয়াল টু আইআর। ওকে, তো আমার আমি যাবো হচ্ছে এই বরাবর, মানে এইদিকে যাবো। সো এই রোধের পর আমি যাবো হচ্ছে এই রোধে। ওকে, কারণ আমার সাইকেলটা হচ্ছে এ বি সি ডি এইটা। তো এই সাইকেল বা এই চক্রে যতগুলো রোধ আছে সবার জন্য আমি বিভব বা ভোল্টেজ লিখব। ওকে, সো দেখো আমি এই আর ওয়ানের পর যাবো হচ্ছে আর টুতে। তো তার জন্য কী হবে, ভোল্টেজ, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই টু। সো আই টু আর টু, সো আমি লিখব আই টু আই টু আর টু। ওকে, এরপরে আসো আই টু আর টুর পরে কে আছে এখানে, আর ফোর। আর ফোর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আই ফোর। তো আমি লিখব যে আই ফোর আর ফোর। ওকে, এবং সবগুলো প্লাস করে, আমি সবগুলো প্লাস করে ইকুয়াল টু কত লিখব, সবগুলো প্লাস করে ইকুয়াল টু আমি লিখব হচ্ছে এখানকার টোটাল ভোল্টেজ, মানে ই ওয়ান। ওকে, সো আমি লিখব হচ্ছে ই ওয়ান। এখন দেখো এখানে সবগুলো প্লাস হলো না, সবগুলো কিন্তু প্লাস নাও হতে পারে। যদি আমার এই যে সাইকেল, মানে আমি যেই বরাবর ঘুরলাম তার অপোজিটে কেউ থাকে, কিন্তু এখানে অপোজিটে কেউ নাই, আমি যেই বরাবর ঘুরছি সবগুলোর কারেন্ট ওই দিকেই যাচ্ছে। তো এটা যদি না বুঝে থাকো সমস্যা নাই, আমাদের পরের কেসে, মানে এখানে এরকম একজন থাকবে, কীরকম, তো এখানেও আমি একটা সাইকেল চুজ করলাম এরকম। ওকে, তো এখানে কারশফের দ্বিতীয় সূত্র, মানে এই ফর্মুলা তোমরা চালাও কী হবে দেখো। প্রথমে যাবো হচ্ছে আমি যেখান থেকে ইচ্ছা শুরু করো, কোনো সমস্যা নেই, এখান থেকে শুরু করলাম আই থ্রি আর থ্রি। তো এটা কারেন্ট যাচ্ছে কোন দিকে, কারেন্ট যাচ্ছে হচ্ছে ওই দিকে, যেটা আমার এই যে সাইকেল তার সাথে মিলে গেল, তাই না? সো আমি লিখব, এখন আমরা আছি হচ্ছে এ ই এফ বি, এ ই এফ বি, মানে এটার মধ্যে আমরা কারশফের দ্বিতীয় সূত্র চালাচ্ছি। তো আমি লিখব আই থ্রি আর থ্রি, কারণ আর থ্রি এর মধ্য দিয়ে আই থ্রি কারেন্ট যায়। সো আমি লিখব যে আই থ্রি আর থ্রি। ওকে, এরপরে আসি আমরা, কারেন্টের দিক দিয়ে আসবে, এই যে আই থ্রি কারেন্টটাই কিন্তু দিক দিয়ে আসবে, তাই না, এসে আর ফাইভের মধ্য দিয়ে যাবে। সো আর ফাইভের মধ্য দিয়ে আমার এই আই থ্রি কারেন্টটাই যাবে, তাই না? সো আমি লিখব যে আই থ্রি আর ফাইভ, এটা প্লাস হবে। কেন প্লাস হবে, কারণ এই যে আমার সাইকেল, মানে আমি যে বরাবর সাইকেল ধরেছি, মানে এদিকে ডিরেকশনটা আমার ক্লকওয়াইজ, চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারো, কোনো সমস্যা নেই, সেটাও আমি করে দেখাবো। তো আমি ক্লকওয়াইজ ধরলাম, তো এই যে আমার ডিরেকশন তার সাথে কিন্তু আই থ্রির ডিরেকশন আর এই যে আমার এখানকার ডিরেকশন মিলে যায়। এবার যদি আমরা পরেরটায় আসি, এখানে আর কোন রেজিস্ট্যান্স বা রোধ আছে, এই আর টু, তাই না, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, আমরা এখন কাজ করছি হচ্ছে এ ই এফ বি নিয়ে, এ ই এফ বি। তো এই যে আমার চক্র বা সাইকেলটা, এখানে কয়টা রোধ আছে, তিনটা, এইটা এইটা এইটা। তো আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি হচ্ছে ক্লকওয়াইজ, চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারো। তো আমি অ্যাপ্লাই করছি ক্লকওয়াইজ, তো এই যে আমার ডিরেকশন তার সাথে আর থ্রি এর কারেন্টের ডিরেকশন আর আর ফাইভের কারেন্টের ডিরেকশন মিলে যাচ্ছে, তাই না, কারণ এখান দিয়ে কারেন্ট যাচ্ছে এইভাবে আর এখান দিয়ে যাচ্ছে এইভাবে। তো যেটা কি না আমার এই ডিরেকশনের সাথে মিলে যাচ্ছে, কিন্তু আর টু এর ডিরেকশনের সাথে কি মিলছে, মিলছে না। আর টু দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে, আর টু দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে, কিন্তু আমার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে দেখো আমার যে ডিরেকশন, মানে আমি যে ডিরেকশনে কাজ করছি সেই ডিরেকশনের সাথে আমার আর টু এর ডিরেকশন কি মিলছে না, তাই না, আমার ডিরেকশন হচ্ছে এই দিকে। সো যেটা হবে আমার আর টু এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই টু, সেটা হবে হচ্ছে আমার মাইনাস আই টু আর টু, ইকুয়াল হবে কত আমার এই সার্কিটের টোটাল বিহেভিয়ার বা পটেনশিয়াল কত, সেটা হচ্ছে ই টু। এটারও কিন্তু ডিরেকশান আছে, একটা ব্যাটারির কারেন্ট বের হয় কোন সাইড দিয়ে, পজিটিভ সাইড, তাই না, পজিটিভ সাইড দিয়ে। এখন দেখো এই যে কারেন্ট বের হওয়ার ডিরেকশন, এটা কি আমার ডিরেকশনের সাথে মিলে যায় কি না, মিলে যায়, তাই না, আমার ডিরেকশন হচ্ছে এইটা, তার সাথে এই ডিরেকশনটা মিলে যায়, কারেন্ট বের হওয়ার ডিরেকশন। সো এই ভোল্টেজটা কী হবে, পজিটিভ হবে, মানে আমার ই টু। তার মানে এই যে আমার টোটাল ভোল্টেজ, এটাও কী হতে পারে,
পজিটিভ নেগেটিভ হতে পারে যদি আমার এই যে ডিরেকশন তার সাথে না মিলে। এখন বলতে পারো যে আমি যদি উল্টো ডিরেকশনে করি তাহলে কি সেম হবে? হ্যাঁ অবশ্যই সেম হবে। তুমি যদি এই ডিরেকশন না নিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে এখানে যারা প্লাস হয়েছে তারা মাইনাস হয়ে যাবে, মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আলটিমেটলি সেমই হবে, মানে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয় সেটাই হবে। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আমরা লাস্টটা করি ডিএফএফসি। ডিএফএফসি কোনটা? ডি, এটা ডিই হবে, ডিএফসি, ডিইএফসি, ডিইএফসি, তার মানে মাঝখানের এবিটা আমরা বাদ দিব, মাঝখানের এবিটা বাদ দিব। ওকে, তো আমরা এখন এই যে ডিইএফসি এখানে কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আসি আমরা ক্লকওয়াইজই করি, মানে এইভাবে করব। ওকে, তো আই ওয়ান আর ওয়ান লেখো, যে আই ওয়ান আর ওয়ান, আই ওয়ান আর ওয়ান, তারপর যা হচ্ছে কততে আই থ্রি আর থ্রি, তাই না? সেটাও প্লাস হবে, প্লাস আই থ্রি আর থ্রি, প্লাস হবে কি আমার? প্লাস হবে হচ্ছে এই যে এটা আর ফাইভের জন্য, আই থ্রি আর ফাইভ, আই থ্রি আর ফাইভ, প্লাস হবে হচ্ছে আমার এই যে এখানে আসবো আই ফোর আর ফোর, সবগুলো কি আমার ডিরেকশনের সাথে মিলে যায়, তাই না? হবে হচ্ছে আমার আই ফোর আর ফোর, আই ফোর আর ফোর ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু। কারণ দেখো আমাদের যে ডিরেকশন, মানে আমরা এই ডিরেকশনে কাজ করছি, তাই না? তো আমাদের ডিরেকশন সাথে এখানকার কারেন্ট বের হওয়ার দিক এবং এখানকার কারেন্ট বের হওয়ার দিক কি মিলে যায়। ওকে, তো অনেকেই ভাবতে পারো এটা অনেক কঠিন, আসলে কঠিন না, তোমার ম্যাথে এতগুলো ইউজ করতে হবে না। কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ল আছে, ফার্স্ট লটা কিন্তু অনেক ইজি, এখানে চাইলে আমরা ফার্স্ট ল ইউজ করতে পারি। তো যেটা আমি বলছিলাম যে ফার্স্ট ল ইউজ করি হচ্ছে আমরা কোনো একটা পয়েন্টের জন্য, তো এখানে একটা পয়েন্ট ইউজ করো তো যেখানে ফার্স্ট ল ইউজ করা যায়, এ পয়েন্ট হতে পারে, এই যে এ পয়েন্ট, এখানে ফার্স্ট লটা ইউজ করো। দেখো এখানে কোন কোন কারেন্ট এসে প্রবেশ করলো, এ পয়েন্টে কিন্তু এই আই ওয়ান কারেন্টটা প্রবেশ করলো, তাই না? আর আই টু আর আই থ্রি এখান থেকে বের হয়ে যাচ্ছে। সো আমি লিখতে পারি যে আই ওয়ান ইকুয়াল টু আই টু প্লাস আই থ্রি, ফার্স্ট ল। ওকে, চাইলে বি পয়েন্টও তুমি কী করতে পারো, ফার্স্ট ল ইউজ করতে পারো, এখানে আই থ্রি কারেন্ট এসে কী প্রবেশ করছে, আই থ্রি প্রবেশ করছে, আই টু প্রবেশ করছে, আর আই ফোর বের হয়ে যাচ্ছে, তার মানে আই টু প্লাস আই থ্রি ইকুয়াল টু আই ফোর। ক্লিয়ার? সো ফার্স্ট ল ইউজ করলে যেটা হয় ম্যাথটা ছোটো হয়ে যায়, কারণ ফার্স্ট লটা ছোটো। ক্লিয়ার? সো এই যে এত বড় ফর্মুলা যেটা আমরা লাস্ট ইউজ করলাম, এত বড় আসলে আমরা নর্মাল ইউজ করবো না, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম আর কি। ওকে, তুমি চাইলে এই যে এখানে, এখানেও কারশফটা কী করতে পারো, এখানে কারশফের সেকেন্ড ল ইউজ করতে পারো, মানে আমার এই যে এ বি, এই যে সাইকেলটা আছে না, এই সাইকেলটা, এখানেও কারশফের সেকেন্ড ল ইউজ করতে পারো। তো এখানে ইউজ করে দেখাই, এখানে আর ওয়ান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আর ওয়ান দিয়ে যাচ্ছে আই ওয়ান কারেন্ট, তাহলে আমি লিখব যে আই ওয়ান আর ওয়ান। আর আমার সাইকেলের দিকটা কোন দিকে, ডিরেকশন দিই আমি কাজ করছি ক্লকওয়াইজ, মানে এদিকে। ওকে, সো আমার আই ওয়ান আর ওয়ান, তো আমার যে ডিরেকশন তার সাথে কি আমার আই টু ডিরেকশন মিলে যায়? চিন্তা করে দেখো আমি যাচ্ছি এদিকে, তাই না? তার সাথে কিন্তু আমার আই টু ডিরেকশন মিলে না। সো আমি লিখব আই ওয়ান আর ওয়ান মাইনাস মাইনাস আই টু আর টু। এখন আমি যে অংশটায় কাজ করছি সেই অংশটায় কোনো ব্যাটারি আছে, মানে এই যে সাইকেলটা এখানে কোনো ব্যাটারি আছে? কোনো ব্যাটারি নাই। সো আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু ইকুয়াল টু কি হবে? জিরো হবে। ক্লিয়ার? সো দেখো অনেক ছোটো ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, আবার যদি এখানে কোনো রেজিস্ট্যান্স থাকতো, এখানে থাকতেই পারে, তখন আমরা যেটা করতে পারতাম যে এইটা নিয়ে, মানে উপরটুকু বাদ দিয়ে এই সাইকেলে আমরা একটা কারশফের সেকেন্ড ল কী করতে পারতাম, ইউজ করতে পারতাম। ওকে, যেখানে আই টু আর টু হতো আর এখানে আই আর হতো, কারণ এখানে কারেন্ট হচ্ছে আই, এই আই কারেন্টটা এখান থেকে বের হয়ে যাবে এবং দুইটা কি সেম সাইন হবে। তখন কিন্তু একটা ব্যাটারি থাকবে, সেটা হচ্ছে এই ব্যাটারির ভোল্টেজ হবে এখানে টোটাল ভোল্টেজ। ওকে, তো আশা করি দ্বিতীয় সূত্র বা বিভব সূত্রটা বোঝা গেল। ওকে, তো খুবই ইজি, আমরা যেটা করবো একটা সাইকেল চুজ করবো, মানে একটা চক্র চুজ করবো, ওই চক্রের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের, ওকে, এটা অলওয়েজ মনে রাখতে হবে, মানে ডেফিনেশনটা মনে রাখবা যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ, আমরা কিন্তু কিছুই করি নাই, জাস্ট ভি ইকুয়াল টু আই আর ইউজ করলাম, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করে প্লাস করে ইকুয়াল টু টোটাল ভোল্টেজ, যদি কোনো ব্যাটারি না থাকে যেমন এই সাইকেলের মতো তাহলে জিরো হবে, আর আমরা ডিরেকশন দেখব। ওকে,
एक ही डिरेक्शन दिखे सबगुलो के प्लस धरब और भिन्न हम माइनस धरे निब शेष। ओके तो एखन आमरा एकटा मैथ देखब ताहले आशा करी एकदम क्लियर हो जाए और जखन आमरा मैथ पार्टे जाब तखन एखान थेके अवश्य अनेक क्रिएटिव थाकबे क्लियर। सो मैथटा शेष करार पर एखन मैथ करब मैथ शेष करार पर आमरा जाब कार्शफ लॉ एर किछु यूज आछे माने व्यवहार आमरा कोन कोन क्षेत्रे এই কার্শফ লটা ইউজ করতে পারি সেটা দেখব। ওকে তো আমরা এখন আমাদের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি আসলে। তো আমরা এখন ম্যাথটা দেখি। তো আমরা যদি এবার এই সার্কিটটা দেখি এখানে মোটামুটি একটা কমপ্লেক্স সার্কিট দেওয়া আছে আর বলা হচ্ছে এখানকার কারেন্টগুলো বের করতে হবে মানে আই ওয়ান আই টু আর হচ্ছে আই থ্রি এই তিনটে কারেন্ট হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের কির্শফস ল ইউজ করতে হবে এবং যেহেতু তিনটে কারেন্ট সো আমার ইকুয়েশন লাগবে অবশ্যই তিনটা এবং আমি কার্শফের ফার্স্ট ল এবং সেকেন্ড ল দুইটাই কি করতে পারবো দুইটাই ইউজ করতে পারবো। সো আমি কিছু পয়েন্টের নাম দিই সাপোজ এটা হচ্ছে আমার এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তো প্রথমে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি কার্শফ ফার্স্ট ল তো সেটা আমি এই যে এ পয়েন্টে অ্যাপ্লাই করব আমি এ পয়েন্টে লিখব হচ্ছে একটু খেয়াল করে দেখো এ পয়েন্টে তিনটা ওয়্যার বা তার এসে মিলিত হয়েছে তো এই যে এই তার দিয়ে কারেন্ট আসছে মানে আই ওয়ান আসছে এ পয়েন্টে আবার আই টুও কি এ পয়েন্টের দিকে আসছে তাই না। তো আমি লিখতে পারি যে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু হচ্ছে আই থ্রি। ওকে কারণ খেয়াল করে দেখো এ পয়েন্টের দিকে আই ওয়ান আসছে আই টু আসছে আর আই থ্রি কী হচ্ছে বের হচ্ছে তো আসছে কারা কারা আই ওয়ান আই টু এটা ইকুয়াল হবে আই থ্রি এর ক্লিয়ার। এবার আমরা যাব সেকেন্ড লতে তো এখন অনেকে বলতে পারো যে বি পয়েন্টেও আমরা ফার্স্ট লটা ইউজ করি আসলে সেমই হবে খেয়াল করে দেখো বি পয়েন্টে কারেন্ট আসছে কে কারেন্ট আসছে হচ্ছে আই থ্রি এই যে আর বের হচ্ছে আই ওয়ান আই টু সো অ্যাপ্লাই করলে আসলে এটাই আসবে। ওকে তো এবার আমি যাই সেকেন্ড লতে সেকেন্ড লটা আমি ইউজ করবো হচ্ছে এই চক্র বা হচ্ছে এই সাইকেলে এবং সেটা ক্লকওয়াইজ আমি ইউজ করতে চাই তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করতে পারো। তো আমি এটা নাম দিই সাপোজ এ বি সি ডি। ওকে এ বি সি ডিতে আমি আমার সেকেন্ড লটা ইউজ করব এ বি সি ডি। ওকে তো এখানে দেখো রোধ বা রেজিস্ট্যান্স কয়টা আছে দুইটা একটা হচ্ছে কত আমার একটা হচ্ছে আর থ্রি আর একটা হচ্ছে কত আমাদের আর ওয়ান। তো আর থ্রি এর ভোল্টেজ কী হবে আর থ্রির ভোল্টেজ হবে আই থ্রি আর থ্রি তাই না মানে ভিকল টু আই আর। সো আমি লিখব আই থ্রি আর থ্রি। ওকে এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে পজিটিভ হবে কারণ এই যে ডিরেকশন ক্লকওয়াইজ তার সাথে এটা ডিরেকশন মিলে যায় এবং এটাতে আসি এটা হবে আই ওয়ান আর ওয়ান। তো আমি লিখব প্লাস আই ওয়ান আর ওয়ান ইকুয়াল টু এখানে ভোল্টেজ কত ই ওয়ান মানে হচ্ছে থ্রি ভোল্ট ই ওয়ান ক্লিয়ার। তো আমি এখন চাইলে ভ্যালু বসাতে পারি আমার আর থ্রি আর আর ওয়ানের ভ্যালু আছে তো আর থ্রি কত আমার আর থ্রি হচ্ছে ফাইভ আর আর ওয়ান হচ্ছে টু আর ই ওয়ান হচ্ছে থ্রি তো আমি বসাই আমার এখানে আসবে হচ্ছে ফাইভ আই থ্রি প্লাস টু আই ওয়ান ইকুয়াল টু থ্রি এটা আমার ইকুয়েশন টু। ওকে ফাইভ আই থ্রি প্লাস কত টু আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার থ্রি ভোল্ট আর কি। ওকে আমি একটু ভোল্ট সাইন দিই সমস্যা নেই। এবার যাব হচ্ছে আমরা এটাতে ধরো আমার এ এই এফ বি। ওকে এ ই এফ বি সো আমি লিখি যে এ ই এফ বি এই সার্কিটে আমরা কার্শফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব এবং সেটা হচ্ছে আমি এভাবে অ্যাপ্লাই করব। তো আমি যদি এভাবে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখো এখানে রেজিস্ট্যান্স কয়টা বা রোধ কয়টা দুইটা একটা হচ্ছে এটা এবং এটা দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে কারেন্ট যাচ্ছে এই দিকে তাই না যেটা কিনা আমার ডিরেকশনের কি উল্টা আমার ডিরেকশনটা হচ্ছে এদিকে ক্লকওয়াইজ এভাবে কিন্তু এই ডিরেকশনের সাথে উল্টাভাবে যাচ্ছে হচ্ছে আই টু। সো আমি লিখব হচ্ছে মাইনাস মাইনাস আই টু আর টু বোঝা গেল এটা কারণ আমি যে ডিরেকশন ধরলাম তার সাথে এটা উল্টা আর টু দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে। ওকে এই দিকে কিন্তু আমি ডিরেকশন ধরলাম হচ্ছে এই দিকে ক্লিয়ার। এখানে আর কোন রেজিস্ট্যান্স আছে আর থ্রি আর থ্রি দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে এ থেকে বি এর দিকে মানে উপর থেকে নিচের দিকে আর আমার ডিরেকশন হচ্ছে এরকম তাই না সো এটাও কিন্তু উল্টা একটু খেয়াল করে দেখো। সো আমি লিখবো এখানে মাইনাস আই থ্রি আর থ্রি ইকুয়াল টু ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে কী বলেছিলাম তার ক্ষেত্রেও কিন্তু ডিরেকশান আছে এই ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে কোন দিকে এই ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে এই যে এদিকে
তাই না? এই যে আই টু যাচ্ছে, সো আমার যে ডিরেকশন, এই ডিরেকশনের সাথে এই ব্যাটারির কারেন্টটাও কি উল্টা না, মানে সবই উল্টা হয়ে যাচ্ছে। সো এখানে বসাবো হচ্ছে আমি মাইনাস ই টু। সো সবই যেহেতু মাইনাস, আমি সবাইকে মাইনাস ওয়ান দিয়ে কী করে দিতে পারি, মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কী হয়ে যাবে, সব প্লাস হয়ে যাবে। ওকে, সব প্লাস হবে। তো এটা আসতো যদি আমি ডিরেকশনটা এভাবে না নিয়ে উল্টা দিকে নিতাম, তাহলে সব অটোমেটিকলি কি প্লাস চলে আসতো। এবার আমি ভ্যালু বসাই, আমার আই টু এর ভ্যালু জানা আছে, সরি আর টু এর ভ্যালু জানা আছে। আর টু কত? আর টু ওয়ান ওহম। তাহলে আমি লিখবো এখানে ওয়ান আই টু, কারণ আর টু এর ভ্যালু হচ্ছে ওয়ান, প্লাস ফাইভ আই থ্রি ইকুয়াল টু হচ্ছে 1.5 ভোল্ট। এটা হচ্ছে আমার ইকুয়েশন নং থ্রি। ওকে, তো আমার ভ্যালু বসিয়ে তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই তিনটে ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে আমরা আই ওয়ান, আই টু এবং আই থ্রি পেয়ে যাব। এখন এই যে সলভ, এই সলভটা তোমরা যে কেউ যে কোনো নিয়মে করতে পারো, মানে অপসারণ বা ইলিমিনেশন করতে পারো, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করতে পারো। তো আমি হচ্ছে অপসারণ বা ইলিমিনেশন করব। এর কারণটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এইখানে ফাইভ আই থ্রি আছে, আবার এখানেও কি ফাইভ আই থ্রি আছে। এটা একটা সুবিধা, আমি যদি এখন এই টু আর থ্রি মাইনাস করে দিই, ওকে, আমি যদি লিখি ইকুয়েশন টু মাইনাস ইকুয়েশন থ্রি, তাহলে কিন্তু আমার এই যে আই থ্রি এটা কিন্তু ইলিমিনেট হয়ে যাবে, মানে সরে যাবে এখান থেকে, থাকবে হচ্ছে আই ওয়ান আই টু। তখন কি সেখান থেকে কোনো ভ্যালু বের হবে? না, বের হবে না। তো আমি দেখি যেটা মাইনাস করলে কী হয় আসলে। তো আমি লিখবো যে ফাইভ আই থ্রি, এটা লিখবো ইকুয়েশন টু, যে ফাইভ আই থ্রি, ফাইভ আই থ্রি প্লাস টু আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে থ্রি, আর এখানে হচ্ছে আমার ফাইভ আই থ্রি প্লাস ওয়ান আই টু ইকুয়াল টু 1.5 ভোল্ট। ওকে, সো কী করবো আমরা, এটা এদেরটাকে মাইনাস করব। তো মাইনাস করলে কী আসবে, আমি এখানকার যে ফাইভ আই থ্রি এটাকে আগে লিখেছি আর কি, আর ওয়ান আই টু এটাকে পরে লিখেছি আর কি। সো আমি যদি মাইনাস করি, এটা কাটা যাবে, এখানে চলে আসবে কত আমার টু আই ওয়ান মাইনাস আই টু, মানে ওয়ান আই টু ইকুয়াল টু থ্রি ভোল্ট মাইনাস 1.5 ভোল্ট, মানে হচ্ছে 1.5 ভোল্ট। এটাকে আমি দিতে পারি ইকুয়েশন নাম্বার ফোর। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এখানে আমার আই থ্রি নাই, ক্লিয়ার? এবং এখান থেকে আমরা কোনো ভ্যালু পাবো না, মানে আই ওয়ান আই টু কিছু বের করতে পারবো? পারবো না, কারণ হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন লাগবে, যে ইকুয়েশন আই ওয়ান আই টু আছে। যেহেতু আমি একটা ইকুয়েশন বের করলাম আই ওয়ান আই টু সহ, আমার আরেকটা ইকুয়েশন লাগবে যেখানে কী থাকবে, আমার আই ওয়ান আই টু থাকবে, ক্লিয়ার? তো সেটা আমরা কোত্থেকে পেতে পারি? সেটা আমরা পেতে পারি হচ্ছে আমার এই যে ফার্স্ট ইকুয়েশনটা, এখান থেকে পেতে পারি আই ওয়ান আই টু আই থ্রি, মানে এটাকে আমার ইউজ করতে হবে অবশ্যই। ওকে, সো আমি যদি এটাকে ইউজ করতে চাই, এখানে দেখো এখানে আই থ্রি আছে, এর সাথে আমি টু আর থ্রি যে কোনো একটা ইকুয়েশন কী করবো, যে কোনো একটা ইকুয়েশনকে প্লাস বা মাইনাস করবো। ওকে, মানে আমার আই থ্রিকে ইলিমিনেট, মানে সরাতে হবে, সরিয়ে আমার আই ওয়ান আই টু যুক্ত একটা ইকুয়েশন বের করে আনতে হবে, ক্লিয়ার? সো আমরা যেটা করতে পারি, আমি এটা লিখি যে আই ওয়ান আই টু ইকুয়াল টু আই থ্রি। তো লিখবো হচ্ছে যে ইকুয়েশন ওয়ান, আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু আই থ্রি, এখান থেকে লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো। এটা কেন লিখলাম, কারণ এই যে প্রথম ইকুয়েশনটা, তার সাথে আমি সেকেন্ড অথবা থার্ড যে কোনো একটা ইকুয়েশন কী করবো, যে কোনো একটা ইকুয়েশনের প্লাস বা মাইনাস করবো। তো কার করতে পারি, ধরো এটারই করলাম। এখন টার্গেট কী? টার্গেট হচ্ছে আই থ্রি, এই যে আই থ্রিকে ইলিমিনেট করা। এখানে ফাইভ আই থ্রি আছে, আর এখানে কত আই থ্রি আছে, এখানে মাইনাস আই থ্রি। তাহলে কি, আমরা যদি প্লাস করি তাহলে কি ইলিমিনেট হবে? এখানে ফাইভ আই থ্রি, এখানেও লাগবে কি মাইনাস ফাইভ আই থ্রি। সো আমাকে এটা কী করতে হবে, এটাকে ইনটু ফাইভ করতে হবে। সো আমি যদি ইনটু ফাইভ করি তাহলে কী আসে দেখো, ফাইভ আই ওয়ান প্লাস ফাইভ আই টু মাইনাস ফাইভ আই থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, আমি এই ইকুয়েশনটাকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলাম, ফলে এখানে কী চলে আসলো, এখানে চলে আসলো ফাইভ আই থ্রি, মানে মাইনাস ফাইভ আই থ্রি, যেহেতু আমরা এই আই থ্রিটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার আমি এটার সাথে এই যে সেকেন্ড ফর্মুলা তাকে প্লাস করে দিব। তো লিখি এখানে আমার সেকেন্ড ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশনটা, আমি এখানে লিখছি কত হবে আমার ফাইভ আই থ্রি, ফাইভ আই থ্রি প্লাস টু আই ওয়ান ইকুয়াল টু কত, থ্রি ভোল্ট। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি দেখো কত আসবে,
এখানে 5 বাই 3 আর মাইনাস 5 বাই 3 কাটাকাটি যাবে ওকে এই জন্যই আমি এই ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এখানে 5 বাই 3 করার জন্য যাতে এটাকে এই পাশে আনলে কি হয় মাইনাস 5 বাই 3 এটার সাথে প্লাস করলে আই 3 চলে যাবে তাহলে থাকবে কাটাকাটা আই 1 আর হচ্ছে আই 2 এটাই আমার দরকার কারণ আমার আই 1 আই 2 সহ আরেকটা ইকুয়েশন অলরেডি আছে যেটা আমরা এই দুটো ইকুয়েশনকে কি করে পেয়েছি মাইনাস করে পেয়েছিলাম ওকে সো এখান থেকে আমার আসবে কি দেখো যদি আমি এই পাশটা প্লাস করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার 3 ভোল্ট কারণ হচ্ছে 0 আর 3 আমরা কিন্তু প্লাস করছি এখানে ওকে প্লাস করছি আর এখানে করলাম হচ্ছে মাইনাস ওকে আচ্ছা তো আই থেকে চলে যাবে এখানে এই যে আমার 5 বাই 1 আর এখানে কত 2 বাই 1 হবে কত আমার 7 আই 1 ওকে আচ্ছা আর এখানে 5 বাই 2 সো আমার হবে হচ্ছে প্লাস 5 বাই 2 ক্লিয়ার 7 আই 1 প্লাস 5 বাই 2 ইকুয়াল টু কত 3 ভোল্ট সো এটাকে আমি নাম দিই হচ্ছে আমার ইকুয়েশন 5 এবার আমার কিছু একটা আসবে এই যে আমার এই ইকুয়েশনটা এটা আর হচ্ছে এইটা এখানে দেখো আই ওয়ান আই টু আছে আর এখানেও কি আই ওয়ান আই টু আছে তাই না এখন আমি যদি এই দুটো ইকুয়েশন থেকে একজনকে কী করতে পারি ইলিমিনেট বা সরাতে পারি তাহলে আমার একটা ভ্যালু চলে আসবে কাকে সরাবো একটু খেয়াল করে দেখো যেটা সরানোর সুবিধা আর কি আই টুকে সরানোর সুবিধা এখানে আই টু আছে তাই না আর এখানে কত 5 আই টু এখানে মাইনাস আই টু আমি যদি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হবে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এরকম যে এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখব ওকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখব এই ইকুয়েশনটাকে তো আমি যদি ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি কী আসে দেখো এখানে হয়ে যাবে 10 আই ওয়ান তাই না আমি লিখব 10 আই ওয়ান মাইনাস 5 আই টু ইকুয়াল টু হবে 1.5 ইন্টু 5 মানে এটা হয়ে যাবে 7.5 ভোল্ট ক্লিয়ার আচ্ছা মানে এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে এখানে আমার মাইনাস 5 আই টু আসে এবার আমি এই যে আমার এই ইকুয়েশনটা মানে ইকুয়েশন 5 এটা আমি এখানে লিখব মানে জাস্ট এই ইকুয়েশনটা আমি এখানে লিখব ওকে কারণ এখানে প্লাস 5 আই টু আছে তাহলে কী হবে আমার 7 আই ওয়ান প্লাস 5 আই টু ইকুয়াল টু 3 ভোল্ট এবার যদি আমি প্লাস করি এই দুটাকে প্লাস করলাম কারণ হচ্ছে আমার এখানে মাইনাস 5 আই টু প্লাস 5 আই টু কাটা যাবে এখানে আসবে কত 17 আই ওয়ান ইকুয়াল টু 10.5 ভোল্ট সো আমার আই ওয়ান কত আসবে আই ওয়ান আসবে হচ্ছে 10.5 ডিভাইড কত 17 10.5 যদি আমি 17 দিয়ে ডিভাইড করি আমার অ্যান্সার আসবে হচ্ছে 0.61 0.61 অ্যাম্পিয়ার তাহলে এটাই হচ্ছে আমার আই ওয়ান সো আমার আই ওয়ান চলে আসলো তাহলে দেখো একদম প্রথম থেকে আমি আই থ্রিকে ইলিমিনেট করবো এই টার্গেটে আগাচ্ছিলাম প্রথমে আমি এদিকটা মাইনাস করে আই থ্রিকে সরালাম আমি একটা ইকুয়েশন পেলাম যেখানে কী ছিল যেখানে আই ওয়ান আই টু ছিল এরপর আমার আরেকটা ইকুয়েশন দরকার যেখানে আই ওয়ান আই টু আছে সেটা আমি এই ওয়ান আর টু ইউজ করে পেলাম এই ওয়ানে কি আই থ্রি আছে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম এ পাশে নিয়ে আসলাম মাইনাস 5 আই থ্রি হলো তার সাথে এটাকে প্লাস করলে আমার আই থ্রি চলে গেল আমার আরেকটা ইকুয়েশন চলে আসলো যেখানে আই ওয়ান আই টু আছে এখন এই দুটো ইকুয়েশন থেকে আমাকে আরেকটা ভ্যারিয়েবলকে ইলিমিনেট করতে হবে মানে সরাতে হবে আমি চুজ করলাম আমি আই টুকে সরাবো কিন্তু কোফিশিয়েন্ট বা সহগ কিন্তু সমান না তাই না তো এখানে যেহেতু প্লাস 5 বাই 2 আমি কী করলাম এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমি পেলাম হচ্ছে এই ইকুয়েশনটা মানে 10 আই ওয়ান মাইনাস 5 বাই 2 ইকাল টু 7.5 ভোল্ট দেন আমি ওর সাথে প্লাস করে দিলাম প্লাস করে এখান থেকে আমার আই ওয়ান চলে আসলো তো আই ওয়ান যেহেতু আসলো বাকিগুলো খুবই ইজি তুমি যদি এখন আই ওয়ানটা এখানে বসাও এই ইকুয়েশনে তাহলে কী পেয়ে যাবা আই টু পেয়ে যাবা তো আমি বসাই এই আই ওয়ানের জায়গায় আমি বসাবো হচ্ছে 0.61 তাহলে কী আসবে দেখো আমি এখানেই বের করতে পারি যে আমি লিখবো হচ্ছে যে 2 ইন্টু 0.61 মাইনাস আই টু ইকুয়াল টু 1.5 ভোল্ট সো আমার এখানে আসবো হচ্ছে 2 ইন্টু 0.61 মাইনাস 1.5 ইকুয়াল টু আই টু এটা ক্যালকুলেট করলে এখান থেকে আই টু আসবে হচ্ছে অতএব আই টু ইকুয়াল টু মাইনাস 0.2647 অ্যাম্পিয়ার এটা হচ্ছে আমাদের আই টু যেহেতু আমরা আই ওয়ান পেয়ে গেলাম যেহেতু আই ওয়ান পেয়ে গেলাম আমি আই ওয়ানটাকে এখানে বসালাম ওকে এই ইকুয়েশনে বসালাম তাহলে 2 ইন্টু 0.61 দেন আমি আই টুকে পাশে নিয়ে গেলাম আর 1.5 কে পাশে নিয়ে আসলাম ক্যালকুলেট করে আমরা আই টু পেলাম সো আমি আই টু জানি আর কি আই ওয়ান জানি
এখন আই টু আর আই ওয়ানকে তুমি যদি এই ইকুয়েশনে বসাও, যে কোনো ইকুয়েশনে বসাও, তুমি পেয়ে যাবো হচ্ছে কত আই থ্রি। সো তোমাকে যেটা জানতে হবে কার্শফের ফার্স্ট ল, সেকেন্ড ল আর ইকুয়েশন সলভিং। এই যে আমি ইকুয়েশন সলভ করলাম, এটা যে এই নিয়মে করতে হয় এমন কোনো কথা নেই। তুমি কী করতে পারো, প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন করতে পারো, মানে এখান থেকে আই ওয়ান আই টু বের করে ইকুয়েশনে বসাতে পারো, এখান থেকে আবার আরেকটা বের করে এখানে বসাতে পারো। কিন্তু তোমার একটা টার্গেট থাকতে হবে, একটা টার্গেট নিয়ে আগাতে হবে। যেমন আমার টার্গেট ছিল আমি আই থ্রিকে সরাবো, কারণ একদম প্রথমে যখন আমি তাকালাম ইকুয়েশনের দিকে আমি দেখলাম এখানে ফাইভ বাই থ্রি, ফাইভ বাই থ্রি মাইনাস করলে সরে যাবে, ক্লিয়ার? তখন আমি কী পেয়ে গেলাম, আই ওয়ান আই টু যুক্ত একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমার আরেকটা আই ওয়ান আই টু যুক্ত ইকুয়েশন দরকার, সেটা আমি এই ওয়ান আর টু থেকে পেলাম। দেন এই বাকি দুটো ইকুয়েশন, মানে এই যে এইটা আর এইটা সলভ করে আমি আই ওয়ান পেয়ে গেলাম। আর একটা ভ্যালু পেয়ে গেলে বাকি দুইটা বের করা একেবারেই ইজি, ক্লিয়ার? তো আমরা যখন ম্যাথ পার্টে যাবো, থিওরি পার্ট শেষে, তখন আমরা এই কার্শফ ল থেকে আরও কমপ্লেক্স সার্কিট থেকে আরও ম্যাথ করবো। ওকে, এরপরে এখন যাবো হচ্ছে আমরা কার্শফ লর ইউজ, মানে কার্শফ ল আমরা আর কোথায় কোথায় ইউজ করতে পারি। তো আমরা দুইটা ইউজ দেখবো, দুটাই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে কোন রেজিস্টেন্স দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটা কিন্তু আমরা ওহমস ল দিয়ে বের করতে পারি। কিন্তু কার্শফ ল ইউজ করে আমরা আরেকটা ফর্মুলা বের করবো, যেই ফর্মুলা দিয়ে আমরা সরাসরি আমরা কোন রেজিস্টেন্স দিয়ে বা রোধ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো। আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অলরেডি হয়তো নামটা জানো, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ।